আজান শুনে আসো বিছানায়, বুকে হাত দে না বাবা, আজান শুনে আসো মদিনা, তাদের জন্যে কাঁদেন নবী মদিনা, আজান শুনে আসে যারা বিছানা, তাদের জন্যে কাঁদেন নবী মদিনা, তাদের জন্যে নবীর জন্য কি মায়া লাগে না, হাইরে উম্মত মসজিদে কান আসুনা, হাইরে উম্মত নামস্কারে করুনা, আজান শুনে আসো যারা বিছানা, হাইরে উম্মত মসজিদে কান আসুনা, আজান শুনে আসো যারা বিছানা, তাদের জন্যে কাঁদেন নবী মদিনা, তাদের জন্যে কাঁদেন নবী মদিনা, নামাজ পড়ো রোজা রাখো যুবকরা, নামাজ পড়ো রোজা রাখো যুবকরা, কোন দিন জানি এলান হবে যুবক নাই রে নাই, কোন দিন জানি এলান হবে যুবক নাই রে নাই, সন্ধ্যা হলে ডুবে বেলা হবে অন্ধকার, সন্ধ্যা হলে ডুবে বেলা হবে অন্ধকার, সন্তান থাকবে বিবি রবে তুমি হইবা পর, সন্তান থাকবে বিবি রবে তুমি হইবা পর, রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন قد افلح المؤمنون, ও বান্দা, রব্বি করিম বলেন বান্দা যদি মুমিন হইছো আল্লাহর জান্নাতের দিকে যাইবা, মুমিন হতে পারো নাই আল্লাহর জাহান্নামের দিকে রওনা হইয়া যাইবা, قد افلح المؤمنون মুমিন হইতে হবে, নচেত আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহ তাআলা বলেন মুমিন কি দিয়া হইবা, মানুষ মাওলানা হয় 13-14 বছর লেখাপড়া করে মাওলানা হয়, মুফতি হয় সময় লাগাইয়া 2 বছর কোর্স ক্লিয়ার করে, 1 বছর কোর্স ক্লিয়ার করে মুফতি সাহেব হয়ে যায়, অনেক লেখাপড়া করে ডক্টর এমবিবিএস হয়ে যায়, তারপর লকআপটার নামের সঙ্গে লাগাইয়া দেয়, কথা বলেন ঠিক না বাজান, আমার বাবা বাবার আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানব সম্প্রদায় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানায় দেই, বাজান রে আমার আল্লাহ
বান্দার জন্য আল্লাহর জান্নাতটা রিজার্ভ করিয়া রাখছি। বান্দারে তুমি আল্লাহর জান্নাতে যাইবা, মুমিন টাইটেলটা তুমি গ্রহণ করিয়া লও, নচেত আল্লাহর জান্নাতে তুমি যাইতে পারবা না। বান্দারে মুমিন টাইটেলটা কি দিয়া তুমি গ্রহণ করবা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন, বান্দার যারা নামাজ আদায় করে আর নামাজটা খুশু খুজুর সঙ্গে আদায় করে, খুশু খুজুর সঙ্গে নামাজটা আদায় করে, চারটা কুলের মাধ্যমে নামাজ আদায় করে, ওই বান্দাটা আল্লাহ জান্নাতের দিকে রওনা হইয়া যাবে। কারণ এই চারটা গুণে নামাজ আদায় করলে বান্দাটা মুমিন হইয়া যাবে, বান্দাটা মুমিন হইয়া যাবে। বাবা, চারটা গুণের মাধ্যমে আল্লাহর নামাজ আদায় করতে হবে। এক নাম্বার নম্রতা, দুই নাম্বার ভদ্রতা, তিন নাম্বার সভ্যতা, চার নাম্বার চরিত্রতা। এই চারটা গুণের মাধ্যমে নামাজ আদায় করতে হবে। বাজান রে, যখন পুলিশ আসামিকে যখন ধরতে আসে রে বন্ধু, ওই পুলিশ যখন আসামির হাতে হ্যান্ডকাপ পরায়, ওই আসামি যদি ভদ্রতার সহিত যদি তার সঙ্গে আচরণ না করে, ওই বান্দা তার পিঠে লাটিয়ে পড়বে না। না বাজান রে, পুলিশের সঙ্গে তো বেয়াদবি করা যাবে না। এতদিন দৌড়াইছি পালাইছি পুলিশের সঙ্গে, বেয়াদবি করলাম, যখন ধরা পড়ে গেছি আগুন, আর বেয়াদবি চলবে না, আর লাফালাফি চলবে না, পালানো চলবে না, আর কোনো দৌড়ানো চলবে না। কারণ আমার তরিয়া পালাইছে আর আমার হাতের মধ্যে লকা পড়াইছে, আমি দৌড়াইলেও আর বাঁচব না। গতিকে এই বান্দাটা আর রশিটা এই পুলিশের হাতের মধ্যে পড়ে গেছে। সুতরাং এই আসামি কতক্ষণ পর্যন্ত ওই গাড়ির মধ্যে উঠবে না, যতক্ষণ পর্যন্ত লাঠি পেটা করবে না, ধমক দিবে না, একবার কথা বলেন ঠিক না? বাজান রে, অধুপ্রী দৃষ্টিকের বাজান ভালো করিয়া জানিয়া নেন। ওই আসামিটা ভদ্রতার সঙ্গে ওই পুলিশের সঙ্গে আচরণ করা শুরু করে দিবে। হুজুর, ও আমার ভাইরা বাবারা, ও মুফতি আনেকরাম, ও মাওলানা সাহেব, ও গারি সাহেব, যত ধরনের টাইটেল গ্রহণ করেছি না কেন, আল্লাহর হাতের মধ্যেই আমাদের সকলের হাতের হানকা আল্লাহর হাতের মধ্যেই রশি রয়ে গেছে না? না রব্বে করিমের হাতের মধ্যে আমাদের সকলের রশিটা আল্লাহর হাতে রয়ে গেছে। কাটকার বানায়া ছোটা সা কাগজ, কাটকার বানায়া এক ঘড়ি উড়াতা হে আসমান মে, ঘড়ি বিচারা কা করে রসি মৌলা কে হাত মে, কথা বলে ঠিক না? না আমাকে যেন গুলি না করতে পারে। বাজান রে, যত জায়গার মধ্যে চলিয়া যায়, একটা চিত্রবিহীন ঘরের মধ্যে ঢুকলাম, ওই ঘরের মধ্যে যদি আমি সিরুদ্দিন যদি দরওয়াজা না খুলি, দরওয়াজা বিহীন যদি ঘরটা বানায়া লয়, বাজান রে, ওই ঘরের মধ্যে মালাকুল মওত আজরাইল ঢুকে যাবে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর বান্দারা, আল্লাহ জান্নাতের দিকে যাইবা, আল্লাহ জান্নাতের দিকে রওনা হইয়া যাও, মুমিন নামে টাইটেলটা লাগাও রে, মুমিন নামে টাইটেল যখন তুমি লাগাইতে পারবা, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নম্রতার সহিত খুশু খুজুর সঙ্গে যখন নামাজ আদায় করবা, লম্বা লম্বা যখন তুমি কিয়াম করবা, লম্বা লম্বা রুকু করবা, বান্দারে
লম্বা লম্বা সুদ্দা করবা বাজান রে, ওই নামাজটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। ওই নামাজ কবুল করলে পরে আল্লাহ কিয়ামতের দিবসে ওই নামাজটাকে এই বান্দার রহিন মায়ের জন্য রাহাবার বানায়া দিবে। নামাজ রে এই বান্দাটাকে লইয়া আল্লাহ জান্নাতের দিকে রওনা হইয়া যাও। বাসান রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা তোমরা মুমিন নামে টাইটেল গ্রহণ করো, এই নামাজের মাধ্যমে মুমিন নামে টাইটেল গ্রহণ করো, যাকাতের মাধ্যমে মুমিন নামে টাইটেল গ্রহণ করো, পর্দার মাধ্যমে আর মুমিন নামে টাইটেল গ্রহণ করো, আল্লাহকে ভয়ের মাধ্যমে। পাঁচটা গুণ যেই বান্দার মধ্যে থাকবে না, ওই বান্দাটা ইমানদার হতে পারবে না। মান আমানা বিল্লাহ সূরাতুল তাওবার মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক বলেন মান আমানা বিল্লাহ, এক নম্বর আমি আল্লাহর কর্তৃক মানতে হবে। আল্লাহ আসমান বানাইছে, আল্লাহ জমিন বানাইছে, আল্লাহ তাআলা আখিরাতের দিবস বানাইছে, আল্লাহ আমাকে বানাইছে, আল্লাহ তাআলা আমাকে রুজি দান করে, আল্লাহ নিঃশ্বাস দান করে, আল্লাহ চোখ দিয়েছেন, আল্লাহ ব্রেন দিয়েছেন, আল্লাহ হাত পা দিয়েছেন, তামাম এভরিথিং যত ধরনের নিয়ামত আছে আল্লাহ প্রতি বিশ্বাস করা, রব্বি করিমের প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা না নাম ইমান। আল্লাহ প্রতি মানা না, গাইবের খবর আল্লাহ জানে, আবার প্রকাশের খবর আল্লাহ জানে, রাত্রের খবর আল্লাহ জানে রে, আবার দিনের খবর আমার আল্লাহ তাআলা জানে। দিনের বেলা গুনাহ করি, আবার রাত্রের বেলা গুনাহ করি রে, আমার আল্লাহ তাআলা সব কিছুই জানতে পারে। বাজান রে এই যদি ভাবনা চিন্তা যদি আপনার আমার যদি থাকে, আমার আল্লাহ তাআলা বলেন মান আমানা বিল্লাহ, এই বান্দাটা আমি আল্লাহর উপরে মানছি, যেই বান্দাটাই মানবে ওই বান্দাটা আল্লাহ জান্নাতের দিকে রওনা হইয়া যাবে। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? ভাইরা আমার বাবার, দুই নাম্বার আমার আল্লাহ তাআলা বলেন ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের উপরে মানছে বাবা। পাঁচ নাম্বার, পাঁচটা গুণ যে বান্দার মধ্যে আছে ওই বান্দাটা আল্লাহর জান্নাতের দিকে রওনা হইয়া যাবে। দুই নাম্বার হইল আখিরাতের উপরে মানতে হবে। ভাইরা আমার বাবার, আখিরাতের দিবসে আল্লাহ তাআলা জান্নাত বানাইছে, আল্লাহর জাহান্নাম আছে, হাউজে কাউসার আছে, ফুলজিরাত আছে, ওই দিন হাশর হবে, মাহশারের একটা দিন হবে, আল্লাহ হাকিম হইয়ারে ওই দিন কুরসির মধ্যে বলবে আমার আল্লাহ তাআলা বিচার করবে, রব্বি করিম বিচার বনিয়া দাঁড়াবে। এই কথার উপরে আমার আপনার বিশ্বাস রাখতে হবে। আখেরাতের দিবসে দিনের উপরে, আখেরাতের দিবসের উপরে আপনাকে আমাকে যদি বিশ্বাসটা যদি আমি যদি করতে পারি, আপনি যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাটা মুমিন হইয়া যাবে রে, আল্লাহ জান্নাতের দিকে রওনা হইয়া যাবে। ভাইরা আমার বাবার, আজকে আল্লাহর প্রতি মানলাম, আখেরাতের প্রতি মানছি, ফজরের নামাজের আজান হল, ওই বান্দাটা আল্লাহর প্রতি মানছে, কম্বলের তলে ঘুমায় থাকে, লেপের তলে ঘুমায় থাকে, ওই বান্দাটা গল্পের মধ্যে মশগুল থাকে রে, ঈশার নামাজ চলিয়া যায়, এমন একটা কাজের মধ্যে থাকে ওই বান্দাটা জহরের নামাজ চলিয়া যায়, এমন একটা দোকানের মধ্যে থাকে রে, আসরের নামাজ আজান হয় বান্দা আসরের নামাজ পড়ে না, মাগরিবের নামাজ আজান দেয় বান্দাটা এমন ভাবে টাস লইয়া বসে আছে, কিরাম লইয়া বসে আছে, মদের বোতল লইয়া বসে আছে রে বন্ধু, বন্ধু বান্ধবীক লইয়া বসে আছে, মোবাইলটা লইয়া বসে আছে, বিভিন্ন গেমের মধ্যে ঢুকে গেছে, ইউটিউবের মধ্যে ঢুকে গেছে, হোয়াটসঅ্যাপের মধ্যে ঢুকে গেছে, ফেসবুকের মধ্যে চলে গেছে, বন্ধু বান্ধবীর সঙ্গে কথার মধ্যে মশগুলের মধ্যে পড়ে গেছে, মেসেজের মধ্যে পড়ে গেছে। ওই বান্দাটা এইভাবে যদি সময় গোনা নষ্ট
করিয়া দেয়, ওই বান্দাটা আমার আল্লাহর মুমিনের খাতায় নাম লেখাইতে পারে নাই, ওই বান্দাটা আল্লাহ জাহান্নামের দিকে রওনা হইয়া যাবে, আল্লাহ জান্নাতের হাওয়াও বান্দা পাবে না। মুমিন হওয়ার প্রথম গুণ হইলো নামাজ আদায় করতে হবে। আপনি আমি যত আন্দোলন করি, লাখ লাখ টাকা দান করি, সৎকার করি রে বন্ধু, যতই আমল করি, যতই জিকির করি, যতই ধরনের তাসবি পড়ি, যদি আল্লাহর ঘরে যাইয়া পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনার আমার ঠিক না হয়, আপনার মতো ওই বান্দাটা আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, কারণ মুমিন নামের টাইটাল হয় না। বাজান রে যুবক ভাইরা, সারাটা রাত কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া এশার নামাজের আজান দেয়, আজানের পর ওই বান্দাটা শুইয়া পড়ে, আজানটা শুনলো কিন্তু কিন্তু নামাজে গেল না, মাগরিবের নামাজটার আজান শুনেছে নামাজে গেল না। বাজান রে ও যুবক ভাই, তুমি কি জানো এবার তোমার জানাজা কোন সময় হবে, তোমার কোন সময় তোমার লাশটা খাটের উপরে চড়বে, তুমি কি জানো? এই যে তুমি ঘুমাইলে, এই ঘুমটাই তোমার জন্য চিরদিনের ঘুম হইতে পারে, এই যে ঘুমাইছো রে যুব, এই ঘুমটা তোমার চিরদিনের জন্য ওই বিছানার মধ্যে ঘুমটা হতে পারে রে, এবার ওই খাটের বিছানা থেকে মাটির বিছানার মধ্যে তোমাকে শুইয়া দিবে, ডান দিকে মাটি আবার বাম দিকে মাটি হবে, আবার বিছি বিছানার মধ্যে কোনো চাদর থাকবে না, উপরে পাশ দেখা যায়, আবার তার উপরে জনমের মতো দরওয়াজা মারিয়া দিছে রে ভাই, কাঁধে করে নিয়ে আসে সন্তান, তোমাকে কাঁধে করিয়া নিয়ে আসলো, তোমার ভাতিজা তোমার ভাগিনা তোমার আশে বসে সকলে তোমাকে কাঁধে করিয়া নিয়া কবরের দিকে রবানা হইয়া গেছে, এবার ওই কবরের মধ্যে তোমাকে শোয়াইয়া জনমের মতো দরওয়াজাটা লাগাইয়া দিল, ওই দরওয়াজাটা রে বন্ধু আর জীবনেও খোলা হবে না, ওই দরওয়াজাটাও জীবনে খোলা হবে না। এবার এখান থেকে টেলিফোন দিয়া দুবার খবর নেওয়াটা সম্ভব হবে, আরব দেশের খবর নেওয়া সম্ভব হবে, এবার আমেরিকার খবর নেওয়াটা সম্ভব হবে, ইউরোপের খবর নেওয়াটা সম্ভব হবে, বাংলাদেশের খবরটা নেওয়া সম্ভব হবে। মাগের বাড়ির নিকটে একটা কবর রয়ে গেছে, ওই কবরের খবরটা নেওয়া একটা বান্দার জন্য সম্ভব হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজাম বানায় দিছে, ওই বাবা সন্তান কাঁধে করিয়া বাবাকে লইয়া ওই কবরের মধ্যে রাখিয়াছিল, ওই কবরের দরওয়াজাটা বান্দা খুলতে চাইলেও খুলতে পারবে না, আমার আল্লাহর দরবার থেকে নিষেধ করা হয়ে গেছে। বাজান রে এই জন্যই এমন ভাবে ঘুমাই, এমন ভাবে আমরা বালিশের মধ্যে মাথা দিয়া আজানটা শুনেও আল্লাহর ঘরের দিকে রওনা হই না, আপনার আমার মতো এই বান্দাটা মুমিন হতে পারে নাই, টাইটেল মুমিন যতক্ষণ পর্যন্ত না হয়েছে অতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতের আশা করাটা বোকামি হবে। আজান শুনে আসো যারা বুকে হাত দে না বাবা, আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনা, তাদের জন্যে আজান শুনে আসে যারা বিছানা, তাদের জন্যে কাঁদেন নবী মদিনা, তাদের জন্যে কাঁদেন নবী মদিনা, ওই নবীর জন্য লাগেনা, হাইরে উম্মত
মসজিদে দেন হাসুনা হরম নমস্কার করুনা আজান শুনে আসো হাইরে উম্মত মসজিদে দেন হাসুনা আজান শুনে আসো যারা বিছানা তাদের জন্যে কাঁদেন নবী মদিনা তাদের জন্যে কাঁদেন নবী মদিনা নামাজ পড়ো রোজা রাখো যুবকবা নামাজ পড়ো রোজা রাখো যুবকবা কোন দিন জানি এলান হবে যুবক নাই রে কোন দিন জানি এলান হবে যুবক নাই রে নাই সন্ধ্যা হলে ডুবে বেলা হবে অন্ধকার সন্ধ্যা হলে ডুবে বেলা হবে অন্ধকার সন্তান থাকবে বিবি রবে তুমি হইবা পর সন্তান থাকবে বিবি রবে তুমি হইবা পর বাজান বলেন কথা ঠিক না নাই বাজান রে এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে লক্ষ্য করো আল্লাহর ঘরের দিকে রওনা হও আল্লাহর মসজিদের দিকে রওনা হও আল্লাহর ঘরে যদি তুমি না যাইতে পারো ও বান্দা আল্লাহর জান্নাতে যাইতে পারবা না বাজান রে আমার আল্লাহ তাআলা বলেন তিন নম্বর আমার আল্লাহ তাআলা বলেন ও আকামুস সালাহ আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করতে হবে নামাজের মাধ্যমে ও যাকাত যাকাত আদায় করতে হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না আমার বাবা বাবা রব্বুল করিম কে এমন ভয় করতে হবে আল্লাহ তাআলা ছাড়া আর পৃথিবীর কারো সামনে মাথাটা নত করা যাবে না আপনার কল্লাটা নত করা যাবে না সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে যাইয়া আপনার কল্লাটা আল্লাহ দরবারে ঝুঁকাইয়া দিতে হবে আমি গোলাম আল্লাহ আপনি আমার স্রষ্টা আল্লাহ আমি একজন আসামি আল্লাহ আমি একজন অপরাধী আল্লাহ গো আপনি আমার স্রষ্টা আপনি আমাকে মাফ করিয়া দান রাত্রে বেলা আমাকে আপনাকে বলতে হবে দিনের বেলা আপনাকে আমাকে বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি একটা বান্দা ভয় করে ওই বান্দাটা দোকান করিলেও আল্লাহর নামাজের দিকে রওনা হইয়া যাবে এবার খেতে খামারে কাজ করিলেও ওই বান্দাটার জন্য এবার মসজিদে যাওয়া সহজ হইয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিনকে যেই বান্দাটা ভয় করবে বাজান রে ওই বান্দাটা ড্রাইভারিং করলেও আল্লাহর ঘরের সম্মুখে গাড়িটা রাইখা দিয়া নামাজ আদায় করবে না বাজান কথা বলেন নামাজ আদায় করবে না নাই আল্লাহর ভয় যখন বান্দার ভিতরে থাকবে যত শীতের মৌসুম হোক না কেন আল্লাহর ঘরের যখন আজানটা শুনবে আসসালাতু খায়রুম মিনান নাওম এই আওয়াজটা যখন মুয়াজ্জিনে দিবে রে ওই যুবক যত গুনাহ করুক না কেন ওই বান্দাটা আল্লাহকে যদি ভয় করে ওই বান্দা গুনাহ থেকে বিরত থাকার জন্য সহজ হইয়া যাবে ওই বান্দাটার জন্য জিনা করাটা সহজ ও জিনা না করাটা সহজ হবে ওই বান্দার জন্য চুরি না করাটা সহজ হইয়া যাবে বান্দার এবার পাপা চাঁদ
কাজ না করাটা সহজ হবে না নাই বাবা। আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত এই বান্দার ভিতরে নাই, এই বান্দাটা আমার আল্লাহ তাআলাকে ভয় যদি না করতে পারে, তামাম পৃথিবীর তামাম কাজ, গুনাহের কাজ এই বান্দার জন্য করাটা সম্ভব হইয়া দাঁড়াবে। সুতরাং এই বান্দাটা আল্লাহর দিকে যদি ঘুরে আসে, তৌবা যদি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তৌবা কবুল করিয়া বান্দার নামের সঙ্গে মুমিন নামের অর্থটা, মুমিন নামের টাইটেলটা আমি আল্লাহ তাআলা লাগাইয়া দিলাম, এই বান্দাটা আল্লাহর জান্নাতের দিকে রওনা হবে। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আমার ভাইয়ারা একটু জিকির করি, লা ইলাহা মাইকের কি হলো? আমার ভাইয়েরা বাবারা, রব্বুল আলামিনকে ভয় করতে হবে রে বন্ধু। আগের জামানার দিকে লক্ষ্য করিয়া দেখি, বাজেন রে নবীর জামানা, আল্লাহকে ভয় করত সাহাবীরা, আল্লাহকে ভয় করত পয়গম্বর, আল্লাহকে ভয় করত আম্বিয়াগণ, আল্লাহকে ভয় করত এবার সাহাবীরা, আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করিয়া নবীর দরবারে যাইয়া আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পাইয়া গেল। নবীর দরবারে একজন সাহাবী দাঁড়াইয়া বলেন, হাবিবুল্লাহ আল্লাহর জাহান্নামের কথা আমি শুনেছি গো, আমি জীবনে এমন পাপ করেছি, এই পাপের কথা ও নবী গো আমি আর আপনার সম্মুখে আমি তো উপস্থাপন করতে পারি না, আমি প্রকাশ করতে পারি না গো নবী গো, এই পাপটা আমি কেমনে করিয়া আমি মোচন করব, কেমনে করিয়া পাপের থেকে আমি ছুটকারা পাইব নবী গো, আমার চোখের পানি আমি অনেক দরিয়া দিন দরিয়া ফালাই, আমার চোখের পানি যতই পড়ে না কেন গো নবী, আমার কলিজার মধ্যে আমার শান্তি আসে না গো আল্লাহ, নবী আমাকে একটা রাস্তা দেখায়া দেন আমি যেন গুনাহের থেকে বাঁচতে পারি। বাবা কথা বোঝা যায়, বোঝা যায় ও আমার বাবার কথা বোঝা যায়, নবীর দরবারে এই বান্দাটা দাঁড়ায়া বলেন নবী গো একটা রাস্তা আমাকে দেখায় দেন। আল্লাহ নবী বলেন, ও আল্লাহর বান্দা তোমার চোখের পানি আমি নবী দেখি, আরে আমার কলিজায় যেন কেমন লাগে, তুমি এত কান্দ কেন, তোমার এত কান্না কেন, চোখে এত পানি পড়ে কেন, বাজান রে এই বান্দাটা এমন ভাবে নবীর দরবারে দাঁড়ানো ছিল, বসিয়া পড়লো নবী গো আমি একটা গুনাহ কইরা ফলাইছি, এই গুনাহটা কেমনে করিয়া মুছি, নবী গো আমি শুনেছি আপনাকে সারা আর কি হই, আমাকে মাপের রাস্তা দেখাইয়া দিবে না, এই গুনাহটা মাপ চাইতে হলে
আপনার হাত ধরতে হবে, আপনার দরবার আসতে হবে গো নবী। আমি জাহেলিয়াতের জামানার মধ্যে একজন বান্দা, জাহেলিয়াতের জামানার মধ্যে থেকে আমি আজ পর্যন্ত গুনাহ করতে করতে আমি আল্লাহকে নারাজ করিয়া ফলাইছি, আপনাকে নারাজ করিয়া ফলাইছি। আমি দরবারে আমি কথাটা বলতে চাই এইভাবে, আপনার উম্মতেরা গুনাহ করবে, আলা আসরাফু আলা আনফুসিহিম, আপন নফসের উপরে জুলুম করবে ওই বান্দাটা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে লক্ষ্য করে, আমি আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করে আর আমার রহমত থেকে যদি নৈরাশ না হয়, লা তাকনাতুম মির রহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দাটাকে আপনি বলিয়া দেন, গুনাহ কারনিওয়ালা বান্দাকে বলিয়া দেন, আমি আল্লাহর রহমত থেকে যেন নৈরাশ না হয়, তামাম পাহাড় মোতাবেক যদি গুনাহ করে, উহুদ পাহাড় মোতাবেক যদি গুনাহ করে, সাগর মোতাবেক গুনাহ করে ফলাইছে, আমি আল্লাহর দরবারে রাতের অন্ধকারে যদি বান্দাটা সে দাঁড়ায় বাবু তোমার রাস্তা থেকে আমি আর সরব না, আল্লাহ তুমি যদি আমাকে মাফ করো, ও আল্লাহ আমার স্ত্রী জানেন আমার গুনার কথা, আমার সন্তান জানেন আমার গুনার কথা, আমার বাবা জানে না আমার গুনার কথা, আল্লাহ তুমি ব্যতীত পৃথিবীর কেউই জানে না গুনার কথা, আল্লাহ গো তুমি আমাকে মাফ কইরা দাও, আমি সিজদার মধ্যে পড়া গেছি। বান্দারে এইভাবে যদি তোমরা বলতে পারো, হাবিব গো তোমার উম্মতেরা যদি এইভাবে বলতে পারে, আমি ওই বান্দাটাকে মাফ করিয়া দেই। আমার ভাইরা বাবারা, জাহেলিয়াতের জামানার ওই বান্দাটা নবীর দরবারে এসে হাজির হয়ে গেল, হাবিব গো আমি এত গুনাহ কইরা ভালাইছি, ও নবী আমার দিকে লক্ষ্য করেন না, বারবার বলে নবী আমার দিকে লক্ষ্য করেন গো নবী, আমি তো নৈরাশ হইয়া গেলাম, কলিজা পড়তে পড়তে আমার কলিজাটা ছাই হইয়া গেছে, ও নবী কলিজা পড়ে পড়ে কলিজা দিয়া গন্ধ বাড়াইছে, নবী গো আমার কথাটা আপনি শুনিয়ে নেন। নবী বলে, ও বান্দা তুমি বলো না কেন, শুধুমাত্র নয় বলো নাই করো, তুমি বলতেই পারো রে, আমি রাসূলুল্লাহ, আমি তো শোনার জন্যই তো রহমাতুল লিল আলামিন। আমার ভাইরা বাবারা, আমার বলতে গো নবীর দরবারে এই বান্দাটা যখন এইভাবে অননাই বেননাই করে, নবী গো জাহেলিয়াতের জামানায় এত বড় গুনাহ করছি, আমি অভাবের জন্য আমি বিজনেসের জন্য চলে গেলাম, ও নবী ওই সময় আমার স্ত্রী গর্ভবতী ছিল গো নবী, ও নবী আমি অত বড় অপরাধ করেছি, উহুদ পাহাড় যতই ভারী হোক না কেন নবী গো ওই উহুদ পাহাড় থেকে বড় গুনাহ করিয়া ফেলাইছি, নবী গো আমার স্ত্রীকে আমি বলিয়া গেলাম স্ত্রী সাহেবান, তোমার গর্ভের মধ্যে যে সন্তানটা আছে, এই জামানার মধ্যে যেই বাবার কন্যা সন্তান হবে, এই সমাজের মধ্যে ওই বাবাটা মাথা উত্তোলন করতে পারে না, ওই বাবার মতো নিকৃষ্ট তো বাবা এই জমিনের মধ্যে হতে পারে না, ও আমার কন্যা যদি সন্তান হয় তোমার গর্ভ থেকে, ও আমার পুত্র সন্তান যদি হয় তোমার গর্ভ থেকে, পুত্র সন্তানটা রাখিয়া দিবা, কন্যা সন্তান তুমি রাখবা না, কারণ এই সমাজের মধ্যে আমি মাথা তুলতে পারবো না, আমার ইজ্জত থাকবে না। এই বান্দাটা এইভাবে বলেন, নবী গো আমি ঘটনা বলি আপনি শুনেন, আর শেষ মুহূর্তে আপনি ফয়সালা করিয়া দিবেন, নবী গো
আমি এইভাবে কথাটা বলতে চাই, আমার স্ত্রীকে যখন আমি বলিয়া আমি বিজনেসের দিকে লক্ষ্য করলাম, বিজনেসের দিকে রওনা হইয়া গেলাম, অনেকদিন আমি বিজনেসের জন্য বিদাসের ময়দানে থাকলাম, এবার গর্বটা খালাস হয়ে গেছে, গর্ব প্রসব হয়ে গেছে, গুণবী এবার কন্যা সন্তান হয়েছে, একজন পৃথিবীর মা আপন গর্ব থেকে সন্তান প্রসবের পরে মা হইয়া কোনদিন সন্তানকে গলায় চিপিয়ে মারতে পারে না, একবার কথা বলেন ঠিক না? বাজান রে, একটা কথা লক্ষ্য করিয়া দেখো, আমরা কিন্তু মার সন্তান, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, বাজান রে ভালো করিয়া কথাটা শোনো রে বন্ধু, আমি শেষের দিকে রওনা হইয়া গেছি, আমি বয়ানটা শেষের দিকে লক্ষ্য করলাম রে বন্ধু, আমরা যখন মায়ের সন্তান, মা যখন গর্ভ ছিল রে বন্ধু, আপনি আমি জানি না আপনার মা কেমন করছে, আমার মা ওই সময় কেমন করছে, আজকে আমরা স্বামী হইছি সন্তানের বাবা হইছি, আমরা অবশ্যই বলতে পারি রে, এত কষ্ট একটা সন্তান লালন করতে পালন করতে, একটা গর্ভ থেকে দশটা মাস, একটা মা যখন অতিক্রম করে ওই মাটার কত কষ্ট হয় এই জামানায় বুঝতে পারি রে, স্বামী হওয়ার পরে বোঝা যায়, একটা কথা বলেন ঠিক না? ভাইয়ের আমার বাবারা, এবার এই মা যখন গর্ভের মধ্যে রে বন্ধু, তামা পৃথিবীর মানুষে ঘুমায় গেছে, ওই গর্ভবতী মা ঘুমাইতে পারে না, 4 মাস যখন হয়ে গেছে ওই মাটা বিছানার মধ্যে যায়, কিন্তু বমির ভাব হয়, আবার বিছানার থেকে ওঠে, আবার উঠিয়ে এক লোক দাঁড়ায় থাকে, বন্ধুরে এত ভারী অবস্থা যখন 6 মাস 7 মাস হইয়া যায়, এবার এই স্বামীটা কাজ করতে যায় ধুবড়ী টাউনের মধ্যে, কাজ করতে গেছে রে বন্ধু, খেতে কাজ করতে গেছে রে বন্ধু, এবার এই গর্ব বলা স্ত্রীটা স্বামীর জন্য রান্না বান্না করে, স্বামীর জন্য কাপড় ধোলাই করে, স্বামীর কাপড় গুলা সব পরিষ্কার পরিচ্ছন্নতা করে, কিন্তু কাজের মধ্যে অলসতা করে না রে বন্ধু, শুয়ে থাকতে মন চায় শুতে পারে না, কাজ না করলে আমার মহাব্বাতের স্বামী বাড়িতে এসে কি খাবে, একটা কথা বলেন ঠিক না? বাজান রে, এই মাটা অনেকদিন যখন হয়ে যায়, 8 মাস যখন হয়ে গেল, 9 মাস যখন হয়ে গেল, 10 মাসের নিকটে হয়ে গেছে, এবার দিন তারিখ পড়ে গেছে, অমুক মাসে অমুক তারিখে খালাস হবে, এই মাটা চিন্তার মধ্যে পড়ে যায় রে বন্ধু, বাবাটা অনেক কষ্ট করিয়া ক্লান্ত হালতে বাড়িতে যখন ফিরিয়া যায় রে বন্ধু, বাজান রে, এ মাটা ওই স্বামীকে সুন্দর করিয়া খানা খিলাইলো, আবার বাতাস করলো, আবার বিছানা পারিয়া দিছে, স্বামী ঘুমায় গেছে, কারণ সারাটা দিন ক্লান্ত হালতে সারাটা দিন কষ্ট করেছে, এবার কষ্টওয়ালা জীবনটা ক্লান্ত হইয়া বিছানার মধ্যে ঘুম আসাটাই সম্ভব, একটা কথা বলেন ঠিক না? বান্দার জন্য আমার আল্লাহ তাআলা কত নিয়ামত দিছে, বান্দারে তুমি যত ক্লান্ত হইবা তোমার ক্লান্ত দূর করতে ডক্টর লাগবে না, MBBS লাগবে না, প্রতিদিন ক্লান্ত হইবা, প্রতিদিন তোমার ধুবড়ী টাউনে MBBS এর কাছে যাইতে হবে না, প্রতিদিন তুমি অসুস্থ হইবা, কাজ করিয়া তোমাকে কবিরাজের কাছে যাইতে হবে না, ও বান্দা তোমার জন্য রাস্তা রাখছি রে, তুমি যখন ক্লান্ত হইয়া যাও, আল্লাহ পাক বলেন বান্দা রে আমি তোমার জন্য একটা ঘুমের একটা সুন্দর একটা নিয়ামত রাইখা দিছি, এই ঘুম নামক নিয়ামতটা দিয়া তোমার ক্লান্ত দূর করিয়া দে। আমার ভাইরা বাবারা, এই বাবাটা যখন ঘুমাইয়া গেল, মা 8 মাস গর্ভ নইয়া ঘুমাইতে পারে না, এই মাটা বিছানা থেকে উঠিয়া এবার হাঁটাহাঁটি করে, মাঝে দিয়া হাঁটে, আবার বেড়া ধরিয়া এবার দাঁড়ায় থাকে, বসে আবার শয়, আবার শুইয়া থাকে না। বাজান রে, একটাবার কথা বলেন, এই কথাগুলা কি মিথ্যা বলছি, একবার কথা বলেন বাবা। বাজান রে,
এত কষ্ট করিয়ে পৃথিবীর একজন মা সন্তানকে গলা চিপিটা মারতে পারে না। এবার এই বান্দাটা নবীর দরবারে বলতেছেন, নবী গো, আমি বিদেশের জমিনে গেছি, আমার কন্যা সন্তানটা বড় হইয়া গেছে। এবার আমি যখন বাড়িতে ফিরলাম, আমার এই স্ত্রীটা আমার সঙ্গে কথা বলে, গুনে গুনে কথা বলে, ভয় পাই কেন জানো, ভয় পাই, ভয় পাই। এবার আরামে থাকার জন্য চেষ্টা করে। আমি বললাম, ও আমার স্ত্রী সাহেবান, ও স্ত্রী রে, তোমার গর্ভের মধ্যে সন্তান দেখা গেলাম, এবার তুমি সন্তানটা তো প্রসব করেছো, কি সন্তান হয়েছে তাও তো বললা না, সন্তানটা কই তাও তো বললা না। এইবার এই স্ত্রীটা ভয়ের চোখে বলতে চায়, কিন্তু বলতে পারে না, বলতে চায় বলতে পারে না। এইবার সুন্দর করে একদিন রাত্রে বেলা তাকে খাইতে বসতে দিছে। এবার খাওয়ার সময় বলেন, স্বামী গো, একটা কথা আপনাকে বলতে চায়। এই কথাটা হলো, স্বামী, আপনি ভালো করিয়া কুলিজার মধ্যে কথাটা লাগাইবেন। ও স্বামী, একটা সন্তান আমার গর্ভ থেকে প্রসব করেছে আমি, এই সন্তানটার চেহারা যদি আপনার চেহারার সঙ্গে মিল খায়। স্বামী গো, আপনার কেমন সন্তানের প্রতি মায়া লাগবে বলেন, আপনার চেহারার কাঠিনের সঙ্গে আমার গর্ভ সন্তানটার কাঠিন যদি মিলে যায়। স্বামী গো, আপনি সন্তানটাকে কেমন মায়া করবেন বলেন না। এবার স্বামী বলে, স্ত্রী রে, পৃথিবীর কোন বাবার সঙ্গে যখন সন্তানের কায়া মিলে যায়, বাস পৃথিবীর অনেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা নিলেন, অনেক পরিচিত বাবার জায়গা আছে, আমার বাবার অনেক পরিচিত জায়গা আছে, ওই জায়গার মধ্যে যখন যায়, ওই লোকেরা বলে, হুজুর, আপনার চেহারা আপনার বাবার চেহারার মতোই লাগে, লম্বা চুড়া, আপনাকে দেখতে হাতে কথাবার্তা কেমন যেন আপনার বাবার মতো লাগে। বাবার সন্তান বাবার মতোই হয়, গাছের কুলি গাছের মতোই হয়, কথা বলেন ঠিক না? ও বাবা, আমার সঙ্গে আমার বাবাকে সঙ্গে করে নিয়ে আসলাম বাবা। ও বন্ধু রে, এই বাবাটা কত মায়া করে, কোনোদিন নিয়াত পর্যন্ত করে নাই, এই সন্তানকে গলা চিপি দিয়ে মারব, পৃথিবীর কোনো বাবা মাও এই কথাটা মনোভাব করবে না। দাহিয়াতুল কালবি নামের সাহাবিটা নবীর দরবারে বলতেছে, ওই সাহাবিটার নাম হইল দাহিয়াতুল কালবি, এত সুন্দর চেহারা ছিল। হাদিসের মধ্যে আছে, হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অধিকাংশ দাহিয়াতুল কালবির সূরাতে রাসূলের দরবারে হাজির হইত। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আমার বাবা বাবা দাহিয়াতুল কালবি। এইবার বলেন, স্ত্রী, সন্তানের চেহারা বাবার মতো হইলে শুধু ময়া লাগবে না, শুধু চেহারার মতো চেহারা হইলেই ময়া লাগে না, বাবার সন্তান রে যতই কানা বেচ্ছুরিত হোক না কেন বাবার ময়া লাগবে, কথা বলেন ঠিক না? নাই বাজান রে। এবার দাহিয়াতুল কলবি নামের সাহাবি নবীর দরবারে বলে, নবী গো, ওই সন্তানটার কথা আমাকে বলে। ও স্বামী, আমার এই সন্তানটা কন্যা সন্তান হইছে, আপনার তো ভয় লাগে। ও স্বামী গো, আমার এই কলিজার টুকরা সন্তানকে আপনি মারবেন না, কারণ আমি মারার জন্য ভঙ্গি করেছিলাম, আপনার চেহারার মতো চেহারা লাগে, এই জন্য আমি মারি না। স্বামী, এই জন্য তুমি তো এই সমাজের মধ্যে মুখ ডাকাইতে পারবে না, কারণ জামিলিয়াতের জামানায় কন্যার বাবা হইলে সমাজের মধ্যে মাথা উত্তোলন করতে পারতো না। এবার শয়তানের অসমাচার মধ্যে পড়ে দাহিয়াতুল কলবি এবার বিক্রি হয়ে গেল, শয়তানের শিকলে আবদ্ধ হয়ে গেল। এবার সুন্দর ভালোবাসা নকল ভালোবাসা শুরু করে দিল। নকল ভালোবাসা আছে না নাই বাবা? আপনার শত্রু আপনার সঙ্গে মুসাফা করবে, মিষ্টি হাসি দিবে, সব হাসি গুলাই বন্ধুত্ব হাসি হতে পারে না, হাসির মধ্যেও শত্রুতার হাসি আছে না?
রাইয়াতুল কলবি এইবার ভালোবাসা শুরু করে দিল, কারণ ভালো না বাসলে তো এই সন্তানটাকে মারতে পারবো না, এই কন্যাকে তো মারতে পারবো না। একবার রাগান্তরিত হয়, আবার ভালোবাসার সুরত ব্যবহার করে, এই স্ত্রীকে বুঝতে দেয় না আর সন্তানটাকে যে ভালোবাসে না, এই কথাটা স্ত্রীকে বুঝতে দেয় না। হঠাৎ একদিন করে বলে, ও আমার স্ত্রী, তোমাকে বলি রে, আমার এই কন্যা সন্তানটাকে ভালো কাপড় পরে দাও, বাজার সন্তানকে লইয়া বাবা কোনো জায়গায় যদি যায়। এবার স্ত্রীর মজা লাগে, লাগে না নাই বাবা, ও বাজার স্ত্রীর ভালো লাগে সন্তান যখন স্বামীর সঙ্গে কোনো জায়গায় চলে যায়। বাজার রে দাহিয়াতুল কলবির স্ত্রীটা মজা পায়, আর তার ভিতরে মজা লেগে গেল, হায় হায় আমার তো ভালো লাগে, আমার স্ত্রী আমার স্বামী আমার কন্যাটা গুজার কোনোদিন মারবে না, বিশ্বাস হয়ে গেছে, আর সন্তানটাকে দিয়া দিল, নিয়া যান আপনি নিয়া যান কোনো অসুবিধা নাই। নিয়ে গেল, এবার গর্ত করেছে রে বন্ধু, সন্তুষ্ট করে দিলাম, গর্ত করে বাবার ঘাম গোলা ওই মা এত কষ্ট করেন না, কোদালটা আমার হাতে দেন। এবার জামিলা নামের এই কন্যা সন্তানটা এত সুন্দর, তার সুরত নাম রাখছে জামিলা। জামিলা বলে, আব্বাজান আমার হাতে কোদালটা দেন, আমি গর্ত করি আপনার কষ্ট হয়। যারা বেটির বাবা হইছো রে, ওই বাবা গুলাই বুঝতে পারো, ওই বাবা গুলাই বলতে পারবেন বেটিরা বাবা কি কেমন মায়া করে, কথা বলেন ঠিক না নাই। বাজার রে আমার আল্লাহ তাআলা ওই বেটিদের ভিতরে বাবার মায়াটা আলাদা করিয়া বাঁধিয়া দিছে, আবার বেটির মায়া বাবার ভিতরে আলাদা করিয়া বাঁধিয়া দিছে। কেন 18 বছর 20 বছর লজিনের মতোই বাবার বাড়িতে থাকবে, আবার চিরবিদায় হয়া ওই সন্তানটা ওই কন্যাটা স্বামীর বাড়ির দিকে রওনা হবে। ওই বাবাটা ভিতরে এত বড় মায়া রে, ওই সন্তানের ভিতরে কন্যার ভিতরে এত বড় মায়া, এই সন্তানটা কত ভালোবাসে, যদি একদিন বাবার জ্বরের কথা শুনে ওই কন্যাটা ঠিক রাখতে পারে না, বারবার স্বামীর কাছে বলেন 100টা টাকা দেন না, 200টা টাকা দেন না, আমার বাবার বুঝি জ্বর আছে, আমার বাবার বুঝি কেমন যেন ভালো লাগে না, বাবার বুঝি আমার বাবার বুঝি বেমার হয়েছে, আমি খবর পাইলাম একটু আমাকে সময়টা দেন। বারবার করার পরে ওই স্বামীটা যখন সময় দেয় রে বন্ধু, পায়ের চপ্পল পর্যন্ত নিতে মনে থাকে না, একবার কথা বলেন ঠিক না না। আমার ভাইরা বাবারা, এই সন্তান কন্যাটা এবার দাহিয়াতুল কলবির এবার ঘাম মুছে দিয়া বর্তটা যখন বানানো শেষ হইয়া গেল, নবীর দরবারে পুরা ঘটনাটা এইভাবে বলতেছেন, নবী গো আমি আপনার দরবারে এইভাবে বলতে চাই গো নবী, আমার গর্ত যখন শেষ হইয়া গেল, আমার চেহারার মধ্যে রাগান্তরিত একটা ছবি এসে গেল, আমার চেহারা দেখে আমার কন্যা বুঝতে পারে না, কারণ ছোট্ট মাসুম কন্যা, আমার কন্যাটাকে নবী গো ফেলাইয়া দিলেন কেন আব্বা, আব্বা গো আপনি কেন ফেলাইয়া দিলেন, এই কথাটা বলে আবার বাবার ময়া লাগে, কিন্তু ময়াটা ব্যবহার করে না রে বন্ধু, আবার চেহারাটা এমন একটা সুর দিয়া ডাক দিছে দাহিয়াতুল কলবি, ওই সন্তানটা এত একটা সুর মজার সুর দিয়া ডাক দিছে, ওই সুরটা আজ পর্যন্ত আমি দাহিয়াতুল কলবি মনে আছে, ওই সুরটা যখন মনে হয়
আব্বা আব্বা বলিয়া ডাক দিয়েছিল যে ওই আওয়াজটা মনে হয় আর আমি ঠিক থাকতে পারি না গো নবী, আমি বাড়ির দিকে রওনা হইয়া গেছি, আমি যেন নর্মাল হইয়া গেলাম, আমি কাতর হইয়া গেলাম, নবী আপনি আমাকে রাস্তা দেখায় দেন, আমার জামিলাকে চাপা মাটি দিয়া আমার এই অপরাধটি আমার আল্লাহ দরবারে মাফ হবে, ও নবী গো নবীর দিকে তাকায় দেখে ওই নবীজি কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে মোবারক ভিজে ভিজে পানি পড়তেছে, আইরে পৃথিবীর একটা সন্তানকে কি এমন করিয়া নির্যাতন করতে পারে রে বন্ধুরে।